নমস্কার বিপদের পর মহাবিপদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা আজ ভোর পাঁচটা বেজে বত্রিশ মিনিটে বঙ্গোপসাগরের তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল চার পয়েন্ট দুই এবং কম্পনের উচ্চস্থল ছিল আট পয়েন্ট পঞ্চান্ন ডিগ্রি উত্তর এবং নব্বই পয়েন্ট তিরানব্বই ডিগ্রি পূর্বে বঙ্গোপসাগরে প্রায় দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পে সম্পত্তি বা প্রাণহানির কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও উপকূলীয় এলাকার বাসিন্দারা ভূমিকম্পের খবর পেতেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এদিকে আইপিসিসি রিপোর্টের তথ্য অনুযায়ী আগামী দু হাজার তিরিশ সালের মধ্যে কলকাতাসহ বিশ্বের পঞ্চাশটি মহানগর ভয়াবহ বন্যার কবলে পড়তে চলেছে সমুদ্রে জলের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে ভারতের মুম্বাই কোচি চেন্নাই বিশাখাপত্তনম থেকে শুরু করে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিকে সাবধান করেছেন আবহাওয়িদরা কলকাতা শহর ছাড়াও হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পার্শ্ববর্তী উপকূলীয় জেলাগুলিকে রীতিমতো সতর্ক করেছেন আবহাওয়িদরা বিজ্ঞানীদের আশঙ্কা জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের সমস্যায় পড়তে পারেন প্রায় পনেরো কোটি মানুষ রিপোর্টের তথ্য অনুযায়ী কলকাতায় প্রতি বছর দুই ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে যার ফলে প্রাকৃতিক পরিবেশে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধির ফলে যেই দেশগুলির বিপদ সব থেকে বেশি তার মধ্যে অন্যতম হল ভারত কারণ ভারতে তিন দিকেই জলে নিমজ্জিত রয়েছে চলতি শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতে প্রায় সাড়ে তিন কোটি মানুষ উপকূলীয় অঞ্চলে ভয়াবহ বন্যার শিকার হতে পারেন এই শতাব্দীর শেষ দিকে প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষ ভয়ঙ্কর বিপদগ্রস্ত হতে পারেন দু সালের মধ্যে এশিয়ার বহু শহরে ভূগর্ভস্থ জলের পরিমাণ আরও কমে যাবে বলে আশঙ্কা করা হয়েছে যার ফলে কলকাতা দিল্লি ও করাচির মতো শহরে সমস্যায় পড়তে পারে প্রায় কয়েক কোটি মানুষ বিজ্ঞানীরা জানিয়েছে জলবায়ু যেইভাবে বদলাচ্ছে তাতে ভারতও এই বিপদ থেকে মুক্ত নয় আন্টার্কটিকা একটি বিশাল বরফের চাদরে ফাটল ধরেছে ফলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে পুরোপুরি ভেঙে পড়তে পারে এই বিশাল হিমবাহ যার জেরে ভবিষ্যতে সমুদ্রের জলস্তর দুই থেকে ছয় ফুট পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে একশো বছরের ইতিহাসে এইরকম বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গকে নিয়েও আইপিসির রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে অপরিকল্পিতভাবে গাছ কেটে ফেলার ফলে ভূমিধসের আশঙ্কা ক্রমশ বেড়েই চলেছে জলবায়ু পরিবর্তনের ফলে যে বিপদ আসছে তার মোকাবিলায় এখন থেকেই তৎপর হতে হবে আগামী দশ থেকে পনেরো বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ আয়নের ওপর জোর দিয়ে জলাশয়গুলিকে রক্ষা করতে হবে গাছ কাটা বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে তবেই আমরা এই পৃথিবীকে মর্মান্তিক বিপদের হাত থেকে রক্ষা করতে সক্ষম হব এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ